নেট মাধ্যমে বিস্ফোরক পোস্ট সেলিমের ইডি ও সিবিআই কে অপদার্থ বলে কটাক্ষ সিপিএম এর রাজ্য সম্পাদক। এদিকে কেন্দ্র সংস্থাগুলোর অপব্যবহার, অন্যদিকে দিল্লি পুলিশের অতি তৎপরতা, অপরদিকে এই কেন্দ্রীয় সংস্থাই বাংলার চোরেদের প্রতি উদাসীন, ভিন্ন মতের কণ্ঠস্বরকে দমন করা, অপরাধীদের সমর্থন করে চোরেদের মদত দেওয়া, একের পর এক বক্তব্য বিস্ফোরক পোস্ট মোহাম্মদ সেলিমের, ইডি ও সিবিআই কে অপদার্থ বলে কটাক্ষ। নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যে কটাক্ষ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের, আরো বিস্তারিত জানবো। সায়ন্তন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সায়ন্তন, দেখুন, মোহাম্মদ সেলিম সিপিআইএম এর রাজ্য সম্পাদক, তিনি কিন্তু একটি টুইট করেছেন এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে কিন্তু তার বার্তা দিয়েছেন। আমরা জানি যে নিউজ ক্লিক নিয়ে দিল্লি জুড়ে কিন্তু দিল্লি পুলিশের যে রেড এবং যখন দিল্লি পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে, এই বাংলার বিভিন্ন মামলা যাদেরকে জিজ্ঞাসাবাদ করার দরকার সেই মামলাগুলোতে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় এই এজেন্সি গুলো, যে এই কাজ করছে। অর্থাৎ ক্ষেত্রে দেখা যাচ্ছে উদাসীনতা, আবার দিল্লির ক্ষেত্রে দেখা যাচ্ছে দিল্লি পুলিশের অতি সক্রিয়তা। অর্থাৎ একই সরকারের আমলে দুই এজেন্সি দুরকম ভাবে কাজ করছে, সেই বার্তায় কিন্তু তিনি দিয়েছেন। এবং অন্যদিকে তার বক্তব্য যে ভিন্ন মত পোষণ করলেই তাদের বাড়িতে কিন্তু এজেন্সি পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে দুই শহরের ভিন্ন গল্প। অর্থাৎ বাংলাতেও এডিসি নিয়ে যাতে আগামী দিনে আরো সক্রিয় হয় তার জন্যই কিন্তু এই বার্তা এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু মোহাম্মদ সেলিম দিয়েছেন। কিন্তু দিল্লি পুলিশের যে অতি সক্রিয়তা তা নিয়ে কিন্তু রাজ্য সিপিএম এর পক্ষ থেকে যেরকম তারা সরব হয়েছেন এবং কেন্দ্রীয় যে দলীয় নেতৃত্ব তাদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় টুইট এবং ফেসবুকের মাধ্যমে তারা সরব হয়েছেন যে কেন হঠাৎ করে এই ধরনের যে রেড চলছে গোটা দেশ জুড়ে তার বিরুদ্ধে কিন্তু রাজ্য সম্পাদক সিপিআইএম এর মোহাম্মদ সেলিম তিনি বার্তা দিয়েছেন এবং তার যে বক্তব্য যে দিল্লির ক্ষেত্রে কেন অতি সক্রিয়তা এবং অন্যদিকে বাংলায় কেন এখনো পর্যন্ত ইডি সিবিআই বা এজেন্সি গুলো তারা উদাসীন হয়ে রয়েছে বিভিন্ন মামলায়। একেবারে ধন্যবাদ সায়ন্তন।